আপনার পার্সোনাল জাস্ট দু তিনটা প্রশ্ন করবো, সেটা হলো যে মানে আপনি কি শাড়ি পরে থাকতেই ভালো লাগে নাকি শার্ট প্যান্টও পরেন মাঝে মধ্যে? আপনাকে না, আমি শাড়িতে ওটা অনেক করি সুন্দর না। লাগছে। আচ্ছা, অনেক সুন্দর লাগছে শাড়িতেই আসলে। পাশাপাশি কি অন্য পোশাকও পরেন? না 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 আমি সব সময়, হুম, হ্যাঁ না আমি ওই আমি বলি আমি সব সময় শাড়ি পরেই থাকি। আচ্ছা আচ্ছা। আপনি কি মানে, আমি জানি না, বিয়ে শাদী করার কোনো সুযোগ বা পরিকল্পনা আছে কি না, না 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 ওইসব না, ওইসব কোনো কিছু না না। সন্তান দত্তক নিয়ে আমি নেবার কোনো ইচ্ছা আছে কি না? বিয়ে শাদী করার যে শুধুমাত্র যে সন্তান সন্তান জন্ম দেওয়ার জন্য না, মানুষ তো এমনি তো একজন পার্টনার হিসেবে জীবনের অন্তত পাশাপাশি থাকার জন্য তো অনেক কিছু ইয়ে করে, সেই জন্য কি আপনার কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কি না? আপনি এত সুন্দর মানুষ, নিশ্চয়ই আপনাকে আপনার আপনার আমি হুম না আমি আমি ওইসব কোনো কিছু চাই না, কিন্তু আমার একটাই স্বপ্ন, এখন আমার এত ছেলে পিলে, আমার এত কিছু, আমার আর ছেলে পিলের দরকার নেই। এই ইউনিয়ন বাসী যারা, ইউনিয়নের মধ্যে যারা বসবাস করে, এরাই আমার ছেলে, এরাই আমার মেয়ে, এরাই আমার মা, এরাই আমার বাপ, এরাই আমার সব। আমার জীবনে আমার কিছু কিছু আমার নেই আর, এটাই আমার শেষ চাওয়া, যেন আমার ইউনিয়নের মানুষ যেন ভালো থাকে, এটাই আমি চাই। আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আর আমি যদি বেঁচে, আমি যতদিন বেঁচে থাকি এদের মাঝে বেঁচে থাকতে চাই, এইভাবে বেঁচে থাকতে চাই, আর মরণ হলে যেন এদের মাঝে আমার এইভাবে মরণ হয়ে যায়। বাহ, খুব খুব ভালো লাগলো আপনার এই আহ্বান শুনে। লাস্ট প্রশ্ন হলো যে আমাদের দেশে হিজড়া সম্প্রদায়ের বহু রকম প্রকার ভেদে তৃতীয় লিঙ্গের মানুষজন ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের বিভিন্ন ধরনের আচরণগত কারণে তাদের প্রতি একটা ভালো, আই মিন ভালো এবং ভ্রান্ত ধারণা দুটোই আছে। ওই সম্প্রদায়ের বা অন্যান্য মানুষের সাথে আপনার যোগাযোগ কেমন, বা তাদের আচরণের কারণে তাদের প্রতি যে মানুষের একটা ধারণা জন্ম হয়েছে, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই একটু খারাপ ধারণাই আসলে আমাদের মধ্যে আছে যে তারা অনেক সামাজিকভাবে অনেক আচরণগুলি আচরণগত কারণে তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন রকম, তাদের প্রতি আপনার ধারণা এবং আপনার বক্তব্য কী, তাদের প্রতি আহ্বান কী আপনার, যে আপনি নতুন একটা ইতিহাস তৈরি করলেন সেক্ষেত্রে তাদের প্রতি আপনার আহ্বান কী এবং উপদেশ কী? আমি তাদের প্রতি, যারা আছে তাদেরকে বলবো যে আপনারা যারা আছেন, যারা রাস্তাঘাটে টাকা পয়সা তোলে কিংবা রাস্তাঘাটে মানুষকে অসম্মানি করে, আমি চাই যে ওনারা যেন রাস্তাঘাটে টাকা পয়সা তোলা এসব যেন বন্ধ করে দেয়, আর ওনারা যেন আমার মতন মানুষের সাথে মিশে, মানুষের সাথে কাজ করতে পারে, মানুষের কাছে ভালো হতে পারে। যদি এটা সম্ভব, এটা এটা সম্ভব যে একজন মানুষ আর একটা আমাদের একটা হিজড়া, আমরা একটা সম্পর্ক গড়া, এটা একদম সহজ জিনিস, এটা কোনো ব্যাপার না। আমরা আমি যেভাবে মানুষের সাথে মিলি, আমি চাই যে আমার মতন যেভাবে মিলে গেছে, আমিও চাই যে ওনারা যতন মানুষের মধ্যে এভাবে মিলে যাক, মানুষের ভালোবাসুক, মানুষের সম্মান করুক, মানুষকে ইজ্জত দিক, তাইলে মানুষের সম্মান দেবে, মানুষের ইজ্জত দেবে। আমি যদি একজনকে সম্মান জানাই, তাহলে একজন আমাকে সম্মান জানাবে, যদি আমি কাউকে সম্মান না জানাই তাহলে আমাকে সম্মান জানাবে না। তা আমার একটাই কথা থাকবে যে আপনারা যারা এই টাকা পয়সা তোলেন, যারা আমার হিজড়ার টাকা পয়সা তোলে, আমি এদেরকে বলবো যেন এর থেকে বিরত হয়ে যায়। আমার একই কথা যে আমি যেরকম জনগণের মাঝে সেবা করতে এসেছি, মানুষ যেন আপনারাও এরকম জনগণের কাছে যেয়ে, আমি এরকম একটা রাস্তা খুঁজে নিই, আমি এটা চাই যে জনগণের মধ্যে মিলে একটা রাস্তা খুঁজে নিলি, হয়তো আমার মতন সেও একদিন হতে পারবে। দেশ জুড়ে যখন আমার নাম আছে, আমি হয়তো ভালো কিছু করেছি, সেই জন্য আজকে মানুষ হয়তো আমাকে ভালো বলছে, আমিও চাই যে ওরাও কিছু ভালো কিছু করুক, ওরাও যেন আমার মতন হয়। আমার এটা একটা প্রত্যাশা। ওরা ওরা কেন পারে না, ওরা কেন ওই পথটাকে বেছে নিচ্ছে? কারণ হলো এই, ওদের ঢাকা বেসড, আপনি ভালো করে জানেন ঢাকাতে কিন্তু বড় ধরনের উৎপাত আমরা লক্ষ্য করি, কিন্তু আপনার মতো যে চেষ্টা করলে এই পর্যায়ে যে আসা যায়, আপনার চেষ্টাটা যেভাবে আপনি সফল হয়েছেন, কেন তারা পারছে না? বা তারা কি কোথাও কোনো ধরনের ফেইলিওর হচ্ছে যে হ্যাঁ তারা এই কারণে তারা এই পর্যন্ত আসতে পারছে না? আপনিও কি কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিলেন কি না, যেখান থেকে আপনি মানে আপনার এই পর্যায়ে আসতে পেরেছেন? এই ধরনের কোনো উপদেশ রয়েছে কিনা যে তারা যে কারণে ওই পথে যাচ্ছে আপনার পথে আসছে না, কি হতে পারে এটা? আমাদের না সামাজিক না দৃষ্টিভঙ্গি, সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি
আপনি তো অবশ্যই দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন, সেক্ষেত্রে আপনি তো ভালো জায়গায় এসেছেন, তারা কেন পারছে না? তারা হয়তো এমন কারো কমান্ড মানছে না, কিবা ওরকম কমান্ড মেনে চলছে না। তা আমি একটা জিনিস জানি যে যতবা আমাদের ঢাকা শহরে যারা আমাদের মতন বড় বড় যারা আছে, আমি চাই তাদের কাছে হয়তো অনুরোধ করব যে যারা এই কাজগুলা করায় তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজগুলো থেকে বিরত হয়ে যান, আর এই কাজগুলো যেন না হয় আমি তাদেরকে বলবো এই কথা থেকে, যে তাদের একটা স্থান করে দেওয়া হোক আর তারাও যেন আমার আপনার মতন নিজের মজুরি কোনো পায়। ভূমিকা রাখতে চান কিনা তাদের জন্য, তাদের পুনর্বাসন বা তাদেরকে ওই এইসব ধরনের অসঙ্গতি বা অসামাজিক কর্মকাণ্ড থেকে যেন দূরে থাকতে পারে তারা, আপনি সরকারের কাছে কোনো কিছু চাচ্ছেন কিনা? ভবিষ্যতে কোনো কিছু আপনি একটা বড় জায়গাতে গেলে পরে বা ভবিষ্যতে এমপি হলে পরে তাদের জন্য কোনো কিছু করবেন কিনা, অথবা এখানে থেকেও বা সরকারের কাছে তাদের প্রতি তাদের জন্য কোনো কিছু করতে চান কিনা, যেন তারা ওই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত না হয়? যে কারণ আমাদের সমাজ, স্বাভাবিক সমাজের সাথে একটা বড় ধরনের গ্যাপ তৈরি হচ্ছে তাদের আচরণগত কারণে। আমরা দেখি, আমরা অবশ্যই ভালোবাসি, আপনি যেমন একটা বড় সফলতা অর্জন করেছেন, আপনাকে আমরা সম্পূর্ণ সম্মানের সাথে ভালোবাসা দিয়ে আপনাকে সাধারণ মানুষ বরণ করে নিয়েছে, প্রমাণিত সত্য কথা, কেন তারা ওই জায়গাতে যাচ্ছে না? এই বিষয় নিয়ে আমি হয়তো আমি আমি যাচ্ছি, আমার গুরু মা আছে, আরো আমাদের আরো উচ্চ পর্যায়ে যারা আছে আমরা হয়তো তাদেরকে নিয়ে বসবো, বসে এটা নিয়ে কি আলোচনা করা যায়, হয়তো আমরা সেটা এখন করে এখন দেখা যাবে সেটা কি করা যায়। আমরা আমি এখন হয়তো এখানে আমি ইউনিয়ন নির্বাচন করেছি, আর আমার এখানে কেউ আসিও নি, আমার মতন করে আমি নির্বাচন করেছি। তা আমার কথা হচ্ছে আমি যাই ওখানে, যে একটা হয়তো আলোচনা করব, করার পরে কি করা যায় এখন সেটা ভেবে চিন্তে বলবো, এখন এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য, নজরুল ইসলাম ঋতু। আপনি আপনার জায়গা থেকে সমস্ত হিজড়া সম্প্রদায়ের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির একটা বিশাল পরিবর্তন ঘটিয়েছেন। আমি বলবো যে হিজড়াদের প্রতি সাধারণ মানুষের যে একটা দৃষ্টিভঙ্গি ছিল সেটার ক্ষেত্রে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে আপনার বিজয়ের মাধ্যমে। আপনাকে সাধারণ মানুষ এবং আপনার সম্প্রদায়কেও একটা বড় ধরনের মেসেজ আপনি পাঠিয়েছেন আপনার বিজয়ের মাধ্যমে, যে আপনারা মানুষ, লিঙ্গ আমার, আমি পুরুষ, নারী এবং আপনি, আমারটা যেমন এক, আরেকজন দুই, আপনি তিন, ব্যবধান শুধুমাত্র নাম্বারে, কোনো ধরনের অন্য কোনো ব্যবধান না, আপনার হাত পা সব কিছু আছে, আমাদের দৃষ্টিভঙ্গিটাই শুধুমাত্র পরিবর্তন করতে হবে। দর্শক, সব কিছুই সম্ভব, সবই সম্ভব যদি দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা যায়। হিজড়া শব্দটাকে আমরা অনেকেই বলি যে কেন হিজড়া তাকে বলা হয়, হিজড়া কোনো, এই শব্দটা গালি নয়, শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমরা এটাকে গালির মতো করে মনে হয়, নো, আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন করি এই শব্দটাই মনে হবে যেন সফলতার শব্দ। আজকে নজরুল ইসলাম ঋতু বলেছে, আমাকে যে নামেই ডাকা হোক আমি কোনো কিছুই মনে করি না, কারণ আমার কর্মকাণ্ডই আমাকে পরিচয় করিয়ে দেবে মানুষের কাছে, এর চেয়ে বড় সুন্দর কথা আর হতে পারে না কিছুই, এবং এটা প্রমাণিত সত্য। দেখুন, সারা এই যে রাতের এত এত রাত পর্যন্ত সাধারণ মানুষ তার জন্য বসে আছে, তার পাশে বসে আছে, একটু ক্লান্তির ছাপ নেই, এবং ঋতুর মুখেও একটু ক্লান্তির ছাপ নেই। আমি, আমার সাথে সময় মতো যুক্ত হবার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং যেভাবে কথা দিয়েছে ঠিক সেভাবে এসছে। আমরা চাই জনপ্রতিনিধি জনগণের কথা বলুক, এবং ঋতু যেন শুধুমাত্র হিজড়া সম্প্রদায়ের নয়, বাংলাদেশের মডেল হয়ে ওঠে, এবং আগামী নির্বাচনের যে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসা দিয়ে নির্বাচিত হওয়া সম্ভব, এইরকম একটা উদাহরণ যেন আগামীর ইতিহাসে লিপিবদ্ধ হয়। আমি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি নজরুল ইসলাম ঋতুর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।